আসসালামু আলাইকুম, বিডি স্পোর্টস নেটওয়ার্কে আপনাকে স্বাগতম। মাহমুদুল্লাহ রিয়াদের উত্থানটা খেয়াল করেছেন কখনো? বাংলাদেশ ক্রিকেট দলের হিরো বলতেই মানুষের সামনে যখন কেবল তামিম সাকিব বা মুশফিক মাশরাফির ছায়া ভেসে ওঠে, ঠিক তখনই কিভাবে যেন সমস্ত শক্তি দিয়ে জেগে উঠেছেন তিনি, তাও বিশ্বকাপের মতো বর্ণাঢ্য মঞ্চে। তার প্রতিভা নিয়ে কখনোই সন্দেহ ছিল না, কিন্তু প্রতিভার কতটুকু তিনি দেখাতে পারছেন তা নিয়ে সংশয় ছিল সবসময়। সেই সংশয় রিয়াদ দূর করে দিয়েছেন কি দারুণ প্রতাপে। বিশ্বকাপের মতো মঞ্চটিতে পরপর দুই ম্যাচে সেঞ্চুরি করেছিলেন এই কাঁপিয়ে দেওয়া মাহমুদুল্লাহ রিয়াদ, যে কাঁপুনিতে ধসে পড়েছিল ইংলিশ সাম্রাজ্য। বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে ছিটকে গিয়েছিল ইংলিশরা। মাহমুদুল্লাহ রিয়াদ ময়মনসিংহের তারকা থেকে রাতারাতি বনে গিয়েছেন বিশ্ব তারকা। তামিম সাকিব বা মুশফিক মাশরাফির মতোই দ্যুতিময় হয়ে উঠেছেন রিয়াদ। এভাবে সবটুকু আলো দিয়ে জ্বলে ওঠার জন্য যেন প্রতীক্ষায় ছিলেন তিনি। তার প্রতীক্ষার অবসান হয়ে গেল বিশ্বকাপে। বাংলাদেশ দলের চার তারকার সাথে তিনিও এখন সমান উজ্জ্বল আর সমান আলোয় খনি। ক্রিকেটার হিসেবে রিয়াদের উত্থান যেভাবে, তার শুরুটা কিন্তু সেরকম ছিল না। তাকে নিরীহ প্রজাতির অলরাউন্ডার হিসেবেই ধরা হতো, মনে করা হতো রিয়াদ ভালোই খেলেন। ব্যাট হাতে 25-30 রান, বল হাতে 4-5 অথবা 2-1 উইকেট, ব্যাস এই যেন রিয়াদ। মাঝে মাঝে ব্যাট হাতে বা বল ঘুরিয়ে একটু আট্টু ঝলকানি, যে ঝলকে হয়তো জয় অথবা জয়ের খুব কাছ থেকে বাংলাদেশের ফেরা। এভাবেই রিয়াদের টিকে থাকা, এভাবেই তার বিশ্বমঞ্চে পৌঁছে যাওয়া। অথচ ক্যারিয়ারের শুরুতে রিয়াদ ছিলেন ক্লিন হিটার, কিন্তু ক্রমান্বয়ে কিছুটা বদলে গিয়েছেন তিনি। ব্যাটিংয়ে সেট হতে একটু সময় লাগে তার। সাকিব বা মুশফিকের মতো চার মেরে ইনিংস শুরু করার মতো ব্যাটসম্যান ছিলেন না তিনি, এখনও কিন্তু তেমন নয়। কিন্তু রিয়াদের যা আছে তা হলো একান্ত ব্যক্তিগত ব্যাটিং ধরন। সেই ধরনের রিয়াদ যখন ধরা দেন তখন কেবলই ব্যাটিং শিল্পের একজন পুরুদ্ধ, যা শান্ত চোখে দেখতে দেখতে কাটিয়ে দেওয়ার জন্য ঘণ্টার পর ঘণ্টায় যথেষ্ট। কিন্তু রিয়াদের এই শিল্পী রূপটা অপ্রকাশিত ছিল বহুকাল। সব মনে হয়েছে রিয়াদ পারবেন, তা যার ক্ষমতা আছে, কিন্তু কেন যেন তা বাস্তবে অনুদিত হচ্ছিলই না। ক্যারিয়ারের সবচেয়ে বাজে সময় যা তার 2012 থেকে শুরু হওয়ার পর শেষ হতে লেগেছে 2 বছর। 2012 সালের নভেম্বর থেকে 2014 সালের আগস্ট পর্যন্ত সময়ে তার ব্যাট থেকে এসেছে মাত্র 3টি ওয়ানডে হাফ সেঞ্চুরি। 2013 মার্চ থেকে 1 বছর তার ব্যাটে কোনো টেস্ট হাফ সেঞ্চুরি ছিল না। এই সময় তার দলে টিকে থাকাই ছিল বিস্ময়কর। সেই সময় অধিনায়ক মুশফিক রহিমও পড়েছিলেন নানা সমালোচনায়। পারিবারিক সম্পর্কের কারণে নিন্দুকরা বলেছিল মুশফিকের কারণেই টিকতে পারছেন রিয়াদ। ওই ঘর দুঃসময়ে বড় একা হয়ে পড়েছিলেন তিনি। সতীর্থ ও পরিবার ছাড়া কেউ জানত না ঠিক কতটা কষ্টে তিনি দিন কাটাচ্ছিলেন। মিডিয়ার সামনে খুব একটা আসতেন না তখন, আসলেই কথা বলতেন নিতান্তই কম। তাকে দেখে বোঝা যেত না ঠিক কেমন ঝড় বয়ে যাচ্ছে তার ভেতর দিয়ে। ওই ভয়াবহ দুর্বিপাক শেষে 2014 সেপ্টেম্বর সেন্ট ভিনসেন্ট টেস্টে 66 রানের একটি ইনিংস খেলেছেন রিয়াদ। তখন অনেকেই মনে করা শুরু করেছে বাংলাদেশের 10 জনের দল, রিয়াদ কোনো ক্রিকেটারই না। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তাকে নিয়ে কৌতুকে ছেয়ে গিয়েছিল। ঠিক সেই সময় নিজের সঙ্গে যুদ্ধ করে 151 বলে 66 রানের একটি ইনিংস খেলেছেন তিনি। ওই একটা ইনিংসই রিয়াদের মনোজাগতিক ভাবনা বদলে দেয়। তিনি সিদ্ধান্ত নেন নিজেকে ভেঙে গড়ার। রিয়াদ বলেন, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওই ইনিংস আমাকে মানসিকভাবে চাঙ্গা করে দিয়েছিল। আমি তখন সিদ্ধান্ত নিয়েছিলাম বলারদের সামনে সরাসরি আক্রমণে যাব। আমি নিজেকে বলি, ছোট্ট থাকতে যেভাবে খেলতাম এখনও সেভাবেই আবার খেলবো। আমার সামনে কে কে বোলিং করছে সেসবে খেয়াল না করে আমি বলটা খেলে যাব। আউট হলে তো হবই। ওই ইনিংসের পর আমার চিন্তা বদলে যায়। যা হওয়ার তাই হবে এমন ভাবনা দেখেই আমার আত্মবিশ্বাস অনেক গুণ বেড়ে গিয়েছিল। ওই ম্যাচের প্রথম ইনিংসে রিয়াদের ব্যাট থেকে আসে মাত্র 7 রান। পরের ইনিংসে প্রথম 40 বল খেলার পরও নিজেকে খুঁজে পাচ্ছিলেন না তিনি। এক পর্যায়ে স্পিনার সুলেমান বেনকে ড্রাইভ করে একটি চার মারার পর থেকে খোলস ছেড়ে বেরিয়ে আসতে শুরু করেন রিয়াদ। দারুণ সব ড্রাইভ ও পুল থেকে তুলে নিয়েছেন টেস্ট হাফ সেঞ্চুরি দীর্ঘ 12 মাস পর। ওই ম্যাচে তার 3.5 ঘন্টার ব্যাটিংয়ে মুশফিকের সাথে গড়া এক দারুণ জুটি ছিল। ওই জুটি বাংলাদেশকে ইনিংস হাত থেকে বাঁচিয়েছিল। পরের ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষেও আত্মবিশ্বাস টইটম্বুর রিয়াদকে দেখেন সমর্থকরা, যা তাকে সুযোগ করে দিয়েছে বিশ্বকাপের দলেও। পরের ঘটনা তো সবারই জানা, প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বকাপে সেঞ্চুরি, পরপর 2 ম্যাচে সেঞ্চুরি, সেরা 10 ব্যাটসম্যানের একজন হিসেবে বিশ্বকাপ শেষ করেছেন। তার ব্যাটের আঘাতে ইংলিশদের বিদায়, বাংলাদেশের প্রথম বিশ্বকাপ নকআউট পর্ব এবং আরও কত কি, রিয়াদ প্রস্ফুটিত হয়ে ওঠেন জাদুর মতো। তিনি হয়ে ওঠেন বাংলাদেশের নতুনতম সুপারস্টার। এমন সুসময়ের আগে নিজের ফর্মহীনতার জন্য রিয়াদ দুষেছেন নিজেকেই। তিনি বলেন, আমার মনে হয় ওই সময়টাতে আমি যথেষ্ট পরিশ্রম করেছিলাম কিন্তু সফলতা পাইনি, দক্ষতা কম এসেছিল।
মানসিক অবস্থানে যতটা উঁচুতে থাকার কথা আমি ততটা ছিলাম না, যার ফলে ফলাফল ঠিক ছিল না। আমি নিজেকে বলেছি আরও কঠিন কষ্ট করতে হবে, শারীরিক ও মানসিকভাবে আরও প্রস্তুত হতে হবে। ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে আমি ট্রেনারের কথায় অনুযায়ী চলেছি, নিজের নীতি বজায় রেখেছি, দীর্ঘ সময় ধরে ব্যাটিং করেছি, কোচও আমার বাড়তি যত্ন নিতেন, সুবিধা দিয়েছেন। আমার মনে হয় এসব আমার দারুণভাবে কাজে লেগেছে। মাহমুদুল্লাহ রিয়াদের এমন পরিণত হওয়া দীর্ঘদিনের উপদেষ্টা সাবেক অধিনায়ক ও বর্তমান ম্যানেজার খালেদ মাহমুদ সুজন বলেন, রিয়াদ এখন চার নম্বরে খেলে, এখানে সুযোগ পেয়ে সে একটু বেশি সময় পাচ্ছে, যা তাকে নির্ভর রাখছে এবং সুযোগ কাজে লাগানোর সময় করে দিচ্ছে। পাঁচ নম্বরে কিংবা তার চেয়ে নিচের দিকে খেললে সে এত সুযোগ পেত না। আমি নিজে লোয়ার অর্ডারে খেলেছি, আমি জানি সেখানে নিয়মিত রান করে যাওয়াটা কতটা কঠিন। জাতীয় দলে দীর্ঘদিনের জন্য নিজের জায়গা পাকা করার জন্য এখন এই সুযোগ রিয়াদ চাইছেন তাই। 17 এপ্রিল থেকে পাকিস্তানের বিপক্ষে শুরু হতে যাওয়া সিরিজে নিজেকে ফর্মে ধরে রাখতে চেয়েছিলেন রিয়াদ, এমনকি তিনি সেটা পেরেছেন তার সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করার মাধ্যমেই। মাহমুদুল্লাহ রিয়াদ এখন পর্যন্ত তার ক্যারিয়ারের সেরা ইনিংস মনে করেন বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরিকে। রিয়াদ বলেছেন, ওটি আমার সেরা ইনিংস, কারণ ম্যাচটি আমরা জিতেছিলাম, ওই জয়ই আমাদেরকে কোয়ার্টার ফাইনালে নিয়ে গিয়েছিল, যা আমাদের প্রাথমিক লক্ষ্য ছিল। পরের ম্যাচেও সেঞ্চুরি করেছিলাম, তবে ওই ইনিংসে আমি লাইফ পেয়েছিলাম, যদিও তা খেলারই অংশ। সেঞ্চুরির পর রিয়াদের স্ত্রী সন্তানের উদ্দেশ্যে লাভ আকারের দৃশ্য বহুকাল মনে রাখতে পারবে এই দেশের দর্শকেরা। রিয়াদের নিশ্চয়ই মনে থাকবে ভাইরাকে ওই সময় কাছে পাওয়ার কথাও, কারণ মুশফিকই তার ক্যারিয়ারের সবচাইতে বাজে সময়ে ছোঁয়ার মতো স্বস্তি দিয়েছেন। রিয়াদ নিজেও বলেছেন সে কথা, সেঞ্চুরির পর মুশফিক যখন আমাকে বুকে জড়িয়ে ধরল সেই সময়টা জীবনের অন্যতম শ্রেষ্ঠ সময়। নিজের সেরা ব্যাটিংটা ধরে রাখতে চান রিয়াদ। তিনি আরও বলছেন, আমি জানি ধারাবাহিকতা ধরে রাখাটা কতটা কঠিন। এতটুকু বলে কিছুক্ষণ চুপ থাকেন রিয়াদ, তারপর আবার বলেন, সফলতার জন্য কঠিন পরিশ্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমি সবসময় পরিশ্রম করব এবং করতেই থাকব। মাহমুদুল্লাহ রিয়াদের নায়ক হওয়ার গল্প কিন্তু লিখে দিয়েছে সেই বিশ্বকাপটি, নায়কের এখন কেবল মহানায়ক হওয়ার পালা। কেমন লেগেছে জানাবেন এই ভিডিওটি, যদি ভালো লেগে থাকে পরবর্তীতে কোন ক্রিকেটারের জীবনী জানতে চান তাও আমাদের কমেন্ট বক্সে জানাবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।